একটি ছোট্ট আপডেট দেওয়ার উদ্দেশ্যে মূলত ভিডিওটি বানানো। নাসার দুজন অ্যাস্ট্রোনট এক অনন্য ইতিহাস গড়তে চলেছে। তারা খুব শীঘ্রই এক বোয়িং স্পেসশিপে করে মহাকাশে পাড়ি জমাতে চলেছে। কমান্ডার ব্যারি উইলিয়াম এবং পাইলট সুনিতা উইলিয়াম আগামী 6 মে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এটি হবে বোয়িং স্টারলাইন ক্যাপসুলের প্রথম ক্রু ফ্লাইট টেস্ট। এই মিশনটি ফ্লোরিডাতে অবস্থিত কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনে অবস্থিত স্পেস লঞ্চ কমপ্লেক্স 41 থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সে অবস্থিত অ্যাটলাস ভি রকেটের উপরে স্টারলাইনারের উৎক্ষেপণ দেখতে পারবে। 6 মে ইউরোপিয়ান স্থানীয় সময় রাত 10:30 সময় এই মিশনটি যাত্রা শুরু করবে বলে তথ্য পাওয়া গিয়েছে।